সবজি দিয়ে ম্যাগি খেয়েছো? সত্যি বলো, আমি তো ভীষণ ভালোবাসি শীতকালে সবজি দিয়ে ম্যাগি খেতে, দারুণ লাগে, দারুণ দারুণ দারুণ। যদি ট্রাই না করে থাকো, আজকে আমি রেসিপিটা বলছি, অবশ্যই ট্রাই করবে। তার সবার আগে তোমাদের আমার বাংলা ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো চলো ম্যাগি বানানো স্টার্ট করি। আমরা কী কী সবজি নিয়েছি চলো দেখে নিই। তোমরা ফুলকপি বাঁধাকপিও একটুখানি করে নিতে পারো, বাট আমি নিয়েছি এখানে পেঁয়াজ একটুখানি, একটা লঙ্কা, একটুখানি মটরশুঁটি, একটুখানি গাজর, একটুখানি টমেটো আর একটুখানি ধনে পাতা। চলো এখন ম্যাগিটা বানিয়ে নিই। আর এই হচ্ছে আমাদের ম্যাগি, অ্যান্ড এই হচ্ছে আমাদের ম্যাগি বানানোর পাত্র। চলো আজকে আমি যেভাবে ম্যাগিটা বানাবো সেটা হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি। অন্য তুমি ফ্রাই করেও বানাতে পারি, ওটাও আর একদিন দেখাও, বাট আজকে দেখাবো চট যদি কিন্তু একটু অন্যরকম টেস্টে কিভাবে তোমরা ম্যাগি বানাবে। চলো ভিডিওটা স্টার্ট করি। আমরা গ্যাসটা প্রথমে ধরিয়ে নিয়েছি, একটুখানি এটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি তেল। তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো, সর্ষের তেলও ব্যবহার করতে, আমি আপাতত সর্ষের তেলই ব্যবহার করছি। দিয়েছি এখন তেলটা ভালো করে গরম হবে, একটু ওয়েট করি চলো গরম হওয়া পর্যন্ত। একটা রসুনের কোয়ার মধ্যে দেব, যেটা আমি তোমাকে বলতে ভুলে গেছিলাম, অ্যান্ড এর মধ্যে দিয়ে দেবো এখন একটা কাঁচা লঙ্কা, একটু দূরে যাও। এবার এর মধ্যে যা যা সবজি আমি কেটে সব দিয়ে দেবো, একটু ধনে পাতা একটুখানি বাদ দিয়ে। ভালো করে নাড়াচাড়া করব, তেল একটু পুরোটা ভাজা ভাজা হবে। এটা একটুখানির মধ্যে তেলে কীভাবে মিশে যাবে তার জন্য একটুখানি দিয়ে দেবো এর মধ্যে লবণ। একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে, ভালো করে ফ্রাই হবে। এবার এর মধ্যে দেব একটুখানি চিনি, আমি একটুখানি রান্নায় মিষ্টি মিষ্টি পছন্দ করি, দিয়ে দেবো চিনি খুবই অল্প সামান্য। আবার নাড়াচাড়া করবো, এবার এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে যেটা ম্যাগি মশলা থাকে, ম্যাগি মশলার, এখানে অনেকে ম্যাগি মশলাটা ইউজ করে, ম্যাগির যে ম্যাগিতে যে মশলাটা থাকে সেটাই হাফ দেব এবং হাফ রেখে দেবো, কেন সেটা পরে বলবো। এর মধ্যে আর হাফটা পরের জন্য রাখছি, বলছি তোমাদের ট্রিকটা আগে এটা নেড়ে নিই। ম্যাগি মশলার গন্ধটায় না একটা আলাদা ব্যাপার আছে। এবারে এর মধ্যে দেবে একটুখানি টমেটো কেচাপ, যেটা ছাড়া ম্যাগি অসম্পূর্ণ। এবার এটা একটু নাড়াচাড়া করবো, হয়ে গেলে এর মধ্যে আমরা এবার দেব, যেমন ম্যাগি বানানোর জন্য জল দাও খুব সামান্য জল দেবো, এটাতে আমরা বেশি জল দেব না, ওখানে জল দিয়ে দেবো খুব সামান্য দেবো, জলটা খুব বেশি দেবো না, কারণ আমরা মাখা মাখা ম্যাগি দেবো। এখন হয়ে গেছে দেখো, এবার কি করবো আমরা, জলটাকে একটু ফুটতে দেবো, একটু ফুটে এলে আমি
এই ম্যাগিটা দিয়ে দেব ওর মধ্যে। দেখো একটু বাবলস এসে গেছে, তাই আমি এবার এটার মধ্যে ম্যাগিটা দিয়ে দিচ্ছি। একটু ভাঙার হয়েছে, এগুলো দিয়ে দিচ্ছি। আর দেবো এর মধ্যে বাকি যে ধনে পাতাগুলো ছিল, এই ধনে পাতা। এটাকে ভালোভাবে একবার উল্টে দেব, পুরোটা মিশে যায়। এবার গ্যাসটাকে কমিয়ে এটা একটু হতে দেব। এটা এখন হয়ে যায়, তারপর আমরা আবার জাস্ট 5 মিনিট পর এটাকে একবার দেখবো কেমন হয়েছে। ওকে, দেখো আমাদের ম্যাগিটা এই অবস্থায়। কলাগুলো একটুখানি লেগে যাবে, চিন্তার কিছু নেই, আধ মিনিটের থেকে বেশি দেরি করবে না এটা খুঁজলে। এবার আমরা কি করবো, এটাকে একটুখানি বলছি আগে দিয়ে নেবো এর মধ্যে বাকি যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা। ঠিক আছে, সেই মশলাটা ভালোভাবে দিয়ে দেবো পুরোটা। তো মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, বাকিটা এরপর সাইডটাই একটুখানি দেব তেল। ওকে, এবার এটাকে ফ্রাই করে দেব ওখানে। আর ম্যাগিতে না কাঁচা তেলের গন্ধটা দারুণ লাগে, কেউ যদি না ট্রাই করেছো কখনো, এমনকি যখন সিদ্ধও করতে দাও তখন উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে রেখো, খুব ভালো লাগে। আমি ম্যাগিটাকে নানা রকমভাবে বানিয়ে খাই, আর ম্যাগিটা এমন একটা জিনিস তুমি যেভাবে বানিয়ে দেবে সেভাবে কিন্তু টেস্টি লাগে। চাউমিনের মতো করে বানাও, ম্যাগির মতো করে বানাও, এমনকি বিরিয়ানি ম্যাগি হয়, জানো কি তোমরা সেটা? যদি না জানো আমি তোমাদেরকে একদিন দেখাবো ট্রাই করে। তো আমাদের ইয়াম্মি ম্যাগি রেডি, তোমরা অবশ্যই ট্রাই করে আমাকে জানাবে কেমন লাগলো এই সুন্দর ম্যাগি রেসিপিটা। ফ্যামিলি, তো আজকের খাই খাই সেশনে তোমাদের জন্য আরও একটা ভিডিও আছে, তো মানে আরও একটা রেসিপি, রেসিপি বলতে পারো, যাই হোক আমি একটা ট্রাই করছি নতুন জিনিস। তোমরা গোলা রুটির নাম তো শুনেইছ, আশা করছি শুনেছ। আমি এটা বানাচ্ছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো না, কারণ আমি একটা একটু অন্যভাবে বানাতে চলেছি। তারপর ভাবলাম খারাপ হোক ভালো হোক তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও ট্রাই করে দেখো, হতে পারে আমারটা ভালো হচ্ছে না তোমাদেরটা ভালো হলো, তাই না? তো হঠাৎ আজকে সন্ধ্যাবেলা আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আর আজকে হচ্ছে শনিবার, সো আজকে বাড়িতে কোনোরকম আমিষ কিছু হয় না। সন্ধ্যাবেলা কী খাবো কী খাবো কী খাবো করতে করতে হঠাৎ দেখলাম আটা আনা হয়েছে আজকে বাড়িতে, রুটি বানানোর আটা। ঠিক আছে, তারপর মনে হলো কী খাওয়া যায় কী খাওয়া যায়, আটা দিয়ে কিছু একটা বানায় ঝটপট যেটা হয়ে যাবে। তারপর বললাম গোলা রুটি খাবো, বাট নোনতা নোনতা কিছু খেতে আমার এখন ইচ্ছা করছিল না, তো ভাবলাম মিষ্টি গোলা রুটি বানানো যাক। ওকে, তো তার জন্য আমি কী করলাম, এই যে আটা, আচ্ছা আউ চামচ তো ডুবে যাচ্ছে, কী কী দিয়েছি আমি বলে দিচ্ছি। এর মধ্যে আছে আটা, এর মধ্যে আছে চিনি, এর মধ্যে আছে মৌরি, কাঁচা মৌরি, আর আছে খেয়ে নিলাম, আর আছে সামান্য নুন। ওকে, এটা তোমরা ময়দা দিয়েও করতে পারো, আমি বলে দিলাম আমি আটা দিয়ে করছি, কারণ ময়দাটা পেটের পক্ষে অতটা ভালো হয় না, সো আমি আটা দিয়ে করছি। তিনজনে খাবো, তারপর ভাবলাম এটা তো সবাই খায়, আমি একটা জিনিস করতে পারি। বাড়িতে না পাকা কলা আছে দেখলাম, তো কলাগুলো আমি স্লাইস করে করে এর মধ্যে দিচ্ছি, তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি, দেখতে থাকো।
এই যে পাকা কলাটা অলরেডি আমি কিছুটা স্লাইস করে নিয়েছি, একদম ছোট ছোট স্লাইস, ঠিক আছে। এই যে একটা ছোট পিস কয়েক নিলাম, এগুলোকে আবার ছোট 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 করে স্লাইস করব, একদম ছোট স্লাইস, যেন পুরো মিশে যায়। চটকে দিতে পারো, বা চটকে দিলে না এক জায়গা হয়ে যাবে জিনিসটা। তো এইভাবে নিয়ে আমি এবার এটাকে দিয়ে দেবো। এটা আগেও দিয়েছি, বাট এটা লাস্ট, মানে পুরো কলাটা দিলাম না আমি, তো এটা এখন দিয়ে দেব। এটা গেল, কলাগুলো গেল এর মধ্যে, কলাগুলো চলে গেল এর মধ্যে। তো তোমাদেরকে তো বলেইছি এর মধ্যে কি কি দিয়েছি, আরেকবার বলে দিচ্ছি। কাঁচা মুড়ি, আটা, কেউ ময়দা দিয়ে করতে পারো, চিনি, সামান্য একটু নুন, কলা। ওকে, তো এবার এটাকে কি করব, বেশ বসিয়ে দিয়েছি ব্যানটা, এর মধ্যে দেব সামান্য একটু তেল। ওকে, এই তেলটাতেই অনেকগুলো বানানো জাস্ট এইভাবে পুরোটা ছড়িয়ে নেব। কারোর কাছে যদি ব্রাশ থাকে না, ওই ব্রাশটা দিয়ে একটুখানি তেল জাস্ট পুরো এটাতে ব্রাশ করে নিতে পারো তোমরা, ওটাও ভালো হবে। তো এবার এটাকে একটু গরম হতে দেব। আর আমি নিয়ে নিচ্ছি এরকম একটা হাতা, যেটা দিয়ে আমার তুলে দিতে সুবিধা হবে। তো চলো, এখন গরম হয়ে গেছে, এখন আমি ব্যাটারটার মধ্যে থেকে একটু নিয়ে নেব। অ্যান্ড দিয়ে দেবো বড় করে, অ্যান্ড ছড়িয়ে দেবো, আরো পাতলা করতে হতো কি, এরকম কিছু একটা কোনো একটা দেশের ম্যাপ হয়েছে, ঠিক আছে। তো এটাকে এখন একটু একটা পিঠ হতে দেবো, দেন উল্টাবো। এই রকম পিন্ডি চটকে গেছে এটা আমার ট্রাই পুরো, যা তা অবস্থা। আই হোপ কলা দেওয়ার জন্যই এরকম আটকে যাচ্ছে, জানি না। একটু পাতলা করে নিলাম আমি এটাকে আবার, যাতে আমার এরকম আর অবস্থা না হয়। আমি আবার একটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, এটা একটুখানি মনে হচ্ছে গোল হয়েছে। আর আগে ফাইনালি হয়েছে, দেখো দেখতে পাচ্ছ, ফাইনালি হয়েছে, এন্ড খেতেও টেস্টি হয়েছে। তোমরা বিশ্বাস করবি না, এটা খেতে দারুণ লাগছে। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে। আমার প্রথমটা একটু গন্ডগোল হয়েছিল, বুঝছিলাম না কেন হলো। আর একটু পাতলা করতে হতো এবং অনেকক্ষণ রাখতে হতো নিচটা, যতক্ষণ না ভালোভাবে হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত উল্টানো যাবে না। আমি তার আগে উল্টে দিয়েছি, এইটাই গন্ডগোল হয়েছিল। তো তোমরা ট্রাই করবে বাড়িতে আমাকে অবশ্যই জানাবে, এবং তোমরা আরও অনেকভাবে ট্রাই করতে পারো সেগুলো আমাকে জানাবে যে এইভাবেও করা যায়, অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। তো চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত খাই খাই করতে থাকো, টাটা, বাই বাই।